আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজকে আসছে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত না ভিডিওটা ভিডিওতে আমি এসেছিলাম দাদাটা নিয়ে দাদাদের হচ্ছে আপনার এই অনলাইন শপিং অ্যাপটি এই অ্যাপের মাধ্যমে আপনি অনেক কিছু আপনার অর্ডার করে আপনার ঘরে নিয়ে আসতে পারেন তো একইভাবে মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় আরেকটি অ্যাপ হচ্ছে শপিং এই শপিংও আপনার মোবাইলে অ্যাপটি ইনস্টল করে এই অ্যাপের মাধ্যমে আপনি মোবাইল শার্ট প্যান্ট যাবতীয় অনেক কিছু হ্যাডফোন যা কিছু প্রয়োজন আপনার আপনি শুধুমাত্র মোবাইলে অর্ডার দিয়ে আপনার রুমে নিয়ে আসতে পারবেন তো আমার এই ইউটিউবের যে কয়েকটি টিউটোরিয়াল আমি সাজিয়েছি এগুলি আমি এই অ্যাপসগুলি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি শেয়ার করব যে অ্যাপসগুলির মাধ্যমে আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন তো বেশি কথা বলে চলুন স্ক্রিনে চলে যাই কীভাবে আপনি অ্যাপসটি ইনস্টল করবেন এবং কীভাবে আপনার অ্যাকাউন্টটি সেটিং করেন তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আমার মোবাইলের ইন্টারনেট কানেকশনটিকে আগে কনফার্ম করে নিব তো আমার মোবাইলের মোবাইল ডাটা কানেকশনটি অলরেডি আছে তো এখন আমি এখান থেকে চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর থেকে তারপর এখান থেকে সার্চ করব শপি ওকে এই যে দেখুন এখানে আছে শপি শপি মালয়েশিয়া অ্যাপ এখানে সিম্পলি শপি ক্লিক করলেই হবে তারপর এই যে দেখুন এখানে চলে আসছে শপি মাই 9.9 শপি তো এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করতে হবে তো অ্যাপসটি ইনস্টল করার আগে কিছু এডিশনাল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি এই অ্যাপটি এখন পর্যন্ত 4.7 রেটে প্রায় 9,60,000-এর উপরে রিভিউ করা হয়েছে প্লে স্টোর থেকে যারা এই অ্যাপসটিকে ডাউনলোড করে ব্যবহার করছে তো এই অ্যাপসটির সাইজ হচ্ছে 92 MB এবং রেট ফর 3+ তারপরে এখানে এটা বুঝতেছেন প্রায় যে এখানে দেখুন 10 মিলিয়ন ডাউনলোড ঠিক আছে তো এই অ্যাপসটি এখন পর্যন্ত 10 মিলিয়নের উপরে প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়েছে তো এখান থেকে সিম্পলি আমি এটিকে ইনস্টল করব ওকে সো এটি ইনস্টল করতে বেশি সময় লাগবে না আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে খুব দ্রুত এটিকে ইনস্টল করতে পারবেন তো আমি এটিকে ইনস্টল করে দিলাম একটু অপেক্ষা করতে হবে তো অ্যাপসটি প্রায় অলমোস্ট ইনস্টল হয়ে গেছে তো আরেকটু বাকি আছে অ্যাপসটি ইনস্টল হতে নেট কানেকশন ভালো থাকলে 1 মিনিট অথবা 30 সেকেন্ড লাগতে পারে তো দেখুন অলরেডি ইনস্টলিং হচ্ছে ঠিক আছে এটা ইনস্টলিং হচ্ছে এখন এটা ইনস্টল হওয়ার পরে এখানে একটা ওপেন অপশন আসবে তো এখন একটু অপেক্ষা করি এই যে দেখুন ওপেন অপশনটি চলে আসছে ঠিক আছে তো এখন আমি এখান থেকে এটিকে ওপেন করব এই যে দেখুন শপি 9.9 সুপার শপিং ডে তো এটিকে আমি ওপেন করলাম ওপেন করার পরে পরবর্তী ধাপে যে অপশনটি আসবে এখান থেকে আপনি ইংলিশ অথবা ভাষা মালায়ীয় অথবা চাইনিজ তিনটি ভাষা থেকে যে কোনো একটি ভাষা আপনি সিলেক্ট করে ওকে প্রেস করে দেবেন তো এখান থেকে বাই ডিফল্ট ইংলিশ দিয়ে সিলেক্ট করা আছে তো এখান থেকে আমি ওকে প্রেস করব ওকে সো আমি ওকে প্রেস করার পরে ওয়েলকাম টু শপি দেখুন শপির যে হোম পেজটি চলে আসছে ঠিক আছে এখন এখান থেকে আমি এটাকে সুয়েপ এরকম করে আমি এই অপশনটিতে আসবো আসার পরে যে দেখুন স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পরে এটা কমপ্লিট হয়ে গেলে একটা হোম পেজ আসবে এই হোম পেজের মধ্যে যতগুলো আইটেম শপির মধ্যে থেকে অর্ডার করা যায় সবগুলোই আইটেম এই হোম পেজে শো করবে তো দেখুন অলরেডি এটা সেট আপ হয়ে গেছে ঠিক আছে এখন তো এটা সেট আপ হওয়ার পরে হোম পেজে এরকম একটা ইন্টারফেস আসবে এই হোম পেজে যত রকমের আইটেম আছে সবগুলো আইটেম দেখে দেখে সিলেক্ট করে আপনি অর্ডার করতে পারবেন তো এই তো গেলো ডাউনলোড পর্ব এখন আপনাকে যে মূল কাজটি করতে হবে আপনার অ্যাকাউন্টটিকে আপনি সেটিং করে নিতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্টটি সেটিং করার জন্য এখানে এই যে দেখুন একটি অপশন আছে এই যে দেখুন মি তো মি এর থেকে এখন আপনাকে যেটি করতে হবে অ্যাকাউন্ট সেটিং সেটিং করার পরে এখানে আপনার ফোন নাম্বার অথবা ইমেল অথবা ইউজার নেম এখানে আপনি যে কাজটি করবেন সবচেয়ে সহজ আপনার যদি কোনো গুগলের অ্যাকাউন্ট থাকে যেমন জিমেল অথবা ইউটিউবে লগ ইন করা থাকে তখন আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন অথবা ফেসবুক দিয়েও করতে পারবেন ঠিক আছে তো দেখুন এখানে আমার 2টি অ্যাকাউন্ট আছে তো আমি আমার উপরের অ্যাকাউন্টটি দিয়ে আমি লগ ইন করবো
প্রপার অ্যাকাউন্টেতে লগইন করার পরে এখানে চাইতেছে ওকে এখানে একটি এখান থেকে এটা আমি ক্লিক করার পরে দেখুন এখানে এলাউড চাচ্ছে ঠিক আছে আমি এখানে যেরকম এই পিকচারটা আমি দিয়ে দিলাম ঠিক আছে তো এটিকে আমি সেভ ইউজার নেম মামুন সরকার তারপরে এখান থেকে সাইন আপ করব ঠিক আছে এই যে দেখুন আমার অলরেডি সাইন আপ করা হয়ে গেছে তো এখন সাইন আপ করার পরে এরকম একটা হোম পেজ আসবে এখান থেকে আপনি দেখুন এখানে অনেক আইটেম আছে প্রথমে যেটা অটোমেটিকভাবে আসছে দেখুন হেডফোন তারপরে এখানে ধরুন অনেক কসমেটিক মেয়েদের আইটেম তারপরে এই যে কসমেটিক্স তারপরে এখানে দেখুন মাস্ক আছে অনেক কিছু তো আমার অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে সেট আপ হওয়ার পরে এখন আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আপনি একটা মোবাইল অথবা জুতা অথবা ক্যামেরা অর্ডার দিবেন ঠিক আছে তো আপনি এটাকে সিলেক্ট করতে হবে তো আমি বেশি কিছু দেখছি না তো আমি সিম্পলি ধরেন এখান থেকে একটা মোবাইল গ্যাজেট ঠিক আছে মোবাইল গ্যাজেটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি যে দেখুন স্যামসাং তারপরে এখানে আছে জাওমি হুয়াওয়ে তো আমি হুয়াওয়েতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আমি আবার এখানে ক্লিক করব ওকে ক্লিক করার পরে এই যে দেখুন এই মোবাইলের প্রাইস হচ্ছে 559 রিঙ্গিত ওকে সো 4.7 রেট মোবাইলের মোটামুটি ভালো রেসপন্স এটিকে সিম্পলি আপনি দেখুন এখান থেকে কেনার সময় আপনি বিভিন্ন রিভিউগুলো দেখে নিতে পারবেন রেটিং চ্যাট রেসপন্স তারপরে এখানে দেখুন অনেকগুলো আছে স্টক 96 ব্র্যান্ড কি হ্যাঁ এছাড়াও অ্যান্ড্রয়েড কত ভার্সন ফোর দেখুন ইন্টারনাল স্টোরেজ 4GB মেমোরি ক্যাপাসিটি র্যাম 64GB হ্যাঁ 8 to 12.9 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট রেজলিউশন ব্যাক ক্যামেরা অনেকগুলো দেখুন এরকম প্রত্যেকটা আইটেম রিভিউ দেখে আপনি কিনতে পারবেন তো আপনি যেটি করবেন এখানে রিভিউটা যত উপরে দেখবেন এই আইটেমটা আপনি অর্ডার করবেন তো সিম্পলি আমি দেখুন আমি এই যে একটা হুয়াওয়ে ফোন সিলেক্ট করছি এই ফোনটা 4GB র্যাম 64GB রোম তো এটাকে আমি যদি ক্রয় করি আমি যদি অর্ডার করি তখন কী করতে হবে এখানে বাই নাওয়ে ক্লিক করব ঠিক আছে তো বাই নাও ক্লিক করার পরে তো আমি যে কোনো এখান থেকে হুয়াওয়ে যে তিনটা কালার আছে তো আমি এই একটা কালার সিলেক্ট করব ওকে কালার সিলেক্ট করার পরে দেখুন এটা 92টা স্টক আছে তো আমি শুধুমাত্র একটা স্টক করবো এখান থেকে কোয়ান্টিটি একই থাকবে তো আমি এখান থেকে বাই নাও ক্লিক করব ক্লিক করার পরে তারপর যেটা করতে হবে সিম্পলি কোনো কিছু না করে চেক আউটে ক্লিক করবেন তো এখান থেকে এই যে দেখুন এখানে দেখাচ্ছে ইউ ডোন্ট হ্যাভ ডেলিভারি অ্যাড্রেস ইয়েট প্লিজ ক্রিয়েট এ নিউ ওয়ান ওকে সো আমি এখন আমার যে আমি আইটেমটা অর্ডার করলে আমার যেই ঠিকানা তারা আমার আইটেমটা সেন্ড করবে সে অ্যাড্রেসটা আমি এখন সেট আপ করবো ওকে তো আমি এখান থেকে অ্যালাউ শপি টু অ্যাক্সেস দিস ডিভাইস লোকেশন এটাকে অ্যালাউ করে দিচ্ছি আবার এটাকে সেটিংকে সেটিং থেকে লোকেশনটাকে ইনেবল করে দিচ্ছি ওকে সো আমার সবগুলো অ্যাক্সেস হয়ে গেছে আমি আবার ব্যাক করে এখানে চলে আসব আসার পরে এই যে দেখুন ডিটেলস অ্যাড্রেস ঠিক আছে তারপরে এখানে অনেকগুলো আছে তো আমি এখানে প্রথমে যেটা করতে হবে আমার নামটা সিলেক্ট করব দেখুন এখানে প্রথম নাম দেখব মামুন ইউএন সরকার ওকে ওকে তারপরে আমার ফোন নাম্বারটা দিব এখানে 010 ওকে তো আমার ফোন নাম্বার দিলাম এখানে আমি যে স্টেটে থাকি আমি মালয়েশিয়াতে যেখানে থাকি সেটা হচ্ছে কোন জায়গায় সেলানগড় অথবা এই যে সেলানগড় সবার উপরে সেলানগড় ঠিক আছে তারপরে এখানে কোড নাম্বার হচ্ছে সেলানগড় সেপাং ডিস্ট্রিক্ট ওকে সো এখান থেকে আমি সেপাং খুঁজে নিব সেপাং তো ওকে এখানে আমার যে পোস্ট 43,904,3900 তারপরে এখানে ডিটেলসটা দিব কোন অ্যাড্রেসে তো আমার আইটেমটা আমি আনতে চাচ্ছি আমি যেখানে কাজ করি ঠিক আছে এখানে সবচেয়ে সহজ আমি যেখানে আমরা যে রুমে থাকি ওখানে একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমরা সবসময় কাজে থাকি আমাদের রুমে কোনো আইটেম আসলে আমরা রিসিভ করতে পারবো না তো এখন আমি যে অ্যাড্রেসটা দিব এটা হচ্ছে আমরা যেখানে কাজ করি এখানে এটা অনেক বড় কোম্পানি তো এই কোম্পানির যে লবি এখানে এই লবির অ্যাড্রেসটা আমি দেবো তো এই জন্য এখানে লিখবো আমি গার্ডিয়ান ডিসি তারপরে লিখবো অ্যাট লবি
এতলো বি বন্দর বারু সালাকতিংগে সালাকতিংগে সেলানগর সরি আগে লিখতে হবে সেপাং সেপাং সেলানগর ওকে সো এটা আমার লেখা সেলান গর মালয়েশিয়া আমি এল ওয়াই এস আই ওকে সো এটা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি এটাকে সাবমিট করে দেবো অল রাইট এখন যেটা আমাকে করতে হবে সর্বশেষ ধাপ সেটা হচ্ছে আমাকে এটা অর্ডার করতে হবে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এটা করতে গেলে আমাকে কী করতে হবে আমি যদি এটাকে স্ট্যান্ডার্ড ডেলিভারি দিই ডিএইচএল ই কমার্স এটা 4 টাকা 77 পয়সা লাগবে রিঙ্গিত এটা মাত্র 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর মাত্র 5 দিনের মধ্যে আইটেমটা চলে আসবে তো টোটাল ওখানে যতটা প্রাইস প্রাইস ছিল 560 টাকা ডেলিভারি সহ 563 টাকা আসে তো এখন এটাকে যা আমি যদি অর্ডার করতে হবে যদি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখনও এখানে সিলেক্ট করা হয় না এই জন্য প্লিজ অর্ডারটা বাকি আছে সো এখান থেকে আমি এই অপশনটিকে সিলেক্ট করবো ওকে সো এখন আমি যেটা করতে হবে তো আমি পেমেন্ট অপশন ঠিক আছে এখান থেকে পেমেন্ট অপশন সিলেক্ট পেমেন্ট মেথড এখানে আমি সিলেক্ট পেমেন্ট মেথডটাতে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে আছে ক্রেডিট কার্ড ইনস্টলমেন্ট এটিএম ক্যাশ ডিপোজিট ক্রেডিট অথবা ডেবিট তো আমার ব্যাঙ্ক কার্ড আমাদের আমার হচ্ছে ডেবিট কার্ড তো আমি ডেবিট কার্ডটি এখানে সিলেক্ট করে এখানে যে দেখুন ডেবিট কার্ডটি ওকে সো ডেবিট কার্ডটি আমি এখান থেকে আমার কার্ডের নাম দিয়ে দিলাম উপরে যে নামটি আছে ঠিক আছে তো এখানে দিব মামুন সরকার ঠিক আছে এস এ আর কে আর ওকে তারপরে আমার কার্ডের নাম্বার দিয়ে দেবো ঠিক আছে কার্ডের নাম ওকে সো আমার কার্ডটা যদি প্রপারলি এখানে টাইপ করা হয় তাহলে দেখুন এখানে একটা আইকন আসবে এই যে এই কার্ডটা তো এই কার্ডের আমার একটা এক্সপায়ারি ডেট আছে তো আমি এখানে ডেটটাও দিয়ে দেবো ঠিক আছে ওকে সো এক্সপায়ারি ডেটটাও আমি দিয়ে দিলাম তারপরে কার্ডের একটা পিছনে একটা কোড নাম্বার আছে ওই কোড নাম্বারটা আমি দিয়ে দেবো আপনারাও বুঝতে পারবেন এখানে আমি এটাও দিয়ে দিলাম দেওয়ার পরে যে পোস্টাল কোড এখানে এখন আমি সাবমিট করে দিব ওকে তো এক্সপায়ারি ডেটটা আমার একটু ভুল হয়েছে ঠিক আছে তো এখানে একটু স্ল্যাশ দেওয়া বাকি আছে ওকে স্ল্যাশ দিয়ে আমি সাবমিট করে দিলাম ওকে সো এখন যদি আমি এটাকে কনফার্ম করে দিই এখানে যদি আমি কনফার্ম করি করার পরে আমার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা তারা কেটে নিবে এবং ওখানে যেভাবে বলা আছে সেই অনুযায়ী আমার অ্যাকাউন্ট আমার অ্যাড্রেসে তারা এই মোবাইলটা সেন্ড করে দিবে তো যেহেতু আমি টিউটোরিয়াল পারপাসে আমি এটাকে আপনাদের দেখানোর জন্য করছি তাও এটাকে আমি কনফার্ম করবো না তো আপনারাও ঠিক কনফার্ম করে দিলে আমার অর্ডারটি প্রসেস হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো দর্শক ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই বাই